পরিচ্ছেদ প্রাচুর্যের ফিতনা থেকে আশ্রয় চাওয়া হাদিস পাঁচ হাজার নয়শো ছত্রিশ মুসা ইবনু ইসমাইল রহমেতুল্লাহ আলিহির সনদে আই শরদিয়ুল্লাহু তালা আনহা থেকে বর্ণিত নবিসুল্লহু আলিহুসাল্লাম আল্লাহর আশ্রয় চেয়ে বলতেন আল্লাহহু ইন্নি আউদু বিকমিং ফিতনা তিন্নার অমিনাদ وأعوذ بك من فتنة القبر وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الغنى وأعوذ بك من فتنة الفقر وأعوذ بك من فتنة المسيح الدجال يا الله أمي أبنار جهنم الفتنة جهنم العذاب আমি আরও আশ্রয় চাই কবরের ফিতনা থেকে এবং আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আমি আরও আশ্রয় চাই প্রাচুর্যের ফিতনা থেকে আর আমি আশ্রয় চাই অভাবের ফিতনা থেকে আমি আরও আশ্রয় চাই মাসিহদাজ্জালের ফিতনা থেকে পরিচ্ছেদ দারিদ্রের সংকট থেকে পানাহ চাওয়া হাদিস পাঁচ হাজার নয়শো محمد رحمة الله عليه الصلاة والسلام عائشة رضي الله تعالى عنها تكي بورنيتا تني نبي صلى الله عليه وسلم ادعى بات كورتين اللهم إني أعوذ بك من فتنة النار وعذاب النار وفتنة القبر وعذاب القبر وشر فتنة الغنى وشر فتنه الفقر اللهم اني اعوذ بك من شر فتنه المسيح الدجال اللهم اغسل قلبي بماء الثلج والبرد ونق قلبي من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وباعد بيني وبين خطاياي কামা বা আত্্যাবাই নাল্মা সিরেটিওয়াল মাগরিব। আল্লহ হম্মা ইননি আহদুবী কামিনাল কাসাল ওয়াল্মা আসামি ওয়াল মা করম। আয়াল্লহ নিশ্চই আমি আপনার কাছে দুজোখের সংকট দুজোখের আজাব কবরের সংকট কবরের আজাব প্রাচুর্যের ফিতনা ও অভাবের ফিতনা থেকে পানা চায়। আয়াল্লহ আমি আপনার নিকট। মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে পানা চায় আল্লাহ আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন আর আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে সাফ করে দিন যেভাবে আপনি সাদা কাপড়ের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন আয় আল্লাহ আমি আপনার নিকট পানাহ চাই অলসতা গুনাহ এবং ঋণ থেকে পরিচ্ছেদ বরকত সহ মালের প্রাচুর্যের জন্য দোয়া করা হাদিফ পাঁচ হাজার নয়শো আটত্রিশ মোহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহ আলী হির সনদে উমে সালাইম রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বললেন ইয়া রসুল্লাহ আনাস আপনার খাদিম আপনি আল্লাহর নিকট তার জন্য দোয়া করুন তিনি দোয়া করলেন আল্লাহ হুম মালাহু লাহু ওয়ালা দাহু লাহু ফিমা আ ইয়া আল্লাহ আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন আর আপনি তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন হিসাম ইবনু জহিদ রহমেতুল্লাহ আলী বলেন আমি আনাস ইবনু মালিক র দিওল্লাহ তালা আনহুকে অনুরূপ বর্ণনা করতে শুনেছে হাদিস পাঁচ হাজার নয়শো উনচল্লিশ আবু জাইদ সাঈদ ইবন রাবি রহমতুল্লাহ আলিহির সনদে আনস রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন উম সুলাইম রদিউল্লাহ আনহা বলেন ইয়া রসুল্লাহ আনাস আপনার খাদিম তখন তিনি দোয়া করলেন আল্লাহ মালাহু মালহু ওয়ালাদহু অবারিক লহু ফিমা আহ ইয়া আল্লাহ আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন ইয়া আল্লাহ আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বরকত দিন পরিচ্ছেদ ইস্তি খারার সময়ের দোয়া হাদিস পাঁচ হাজার নয়শো চল্লিশ মোতারিফ ইবন আবদুল্লাহ আবু মুসাব রহমতুল্লাহ হির সনদে জাবির জাবিরদ্লাহ তাইল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আলী হুসাল্লাম আমাদের যাবতীয় কাজের জন্য ইস্তিখারা শিক্ষা দিতেন যেমনভাবে তিনি কোরআনের সোরা শিক্ষা দিতেন আর বলতেন যখন তোমাদের কারো কোনো বিশেষ কাজ করার ইচ্ছা হয় তখন সে যেন দূরাকাত নামাজ পড়ে এই রূপ দোয়া করে اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري او قال في عاجل امري واجله فاقدره لي وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان ثم ردني به يا الله أمي أبنار جانر درا أمار أدشتو كاجر مونغلا مونغول جانتي چاہے ايبان أبنار আমি কাজে সক্ষম হতে চাই আর আমি আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করি কারণ আপনি ক্ষমতাবান আর আমার কোনো ক্ষমতা নেই এবং আপনি জানেন আর আমি জানি না আপনি গায়েব সম্পর্কে জ্ঞান রাখেন ইয়া আল্লাহ যদি আপনার জ্ঞানে এই কাজটিকে আমার দিনের ব্যাপারে আমার ও শেষ পরিণতিতে রাবি বলেন কিংবা তিনি বলেছেন আমার বর্তমান ও ভবিষ্যতের দিক দিয়ে মঙ্গলজনক বলে জানেন তাহলে তা আমার জন্য নির্ধারিত করে দেন আর যদি আমার এই কাজটি আমার দিনের ব্যাপারে জীবন ধারণে ও শেষ পরিণতিতে রাবি বলেন কিংবা তিনি বলেছেন দুনিয়ায় আমার বর্তমান ও ভবিষ্যতের দিক দিয়ে আপনি আমার জন্য অমঙ্গলজনক মনে করেন তবে আপনি তা আমার থেকে ফিরিয়ে নিন আমাকেও তা থেকে ফিরিয়ে রাখুন আর যেখানেই হোক আমার জন্য মঙ্গলজনক কাজ নির্ধারিত করে দেন তারপর আমাকে আপনার নির্ধারিত কাজের প্রতি তৃপ্ত রাখুন রাবি বলেন সে যেন এ সময় তার প্রয়োজনের বিষয় উল্লেখ করে পরিচ্ছেদ অজু করার সময় দোয়া করা হাদিস পাঁচ হাজার নয়শো একচল্লিশ মোহাম্মদ ইব্নু আলা রহমেতুল্লাহ আলিহির সনদে আবু মুসাউদিয়ুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবিস উল্লহু আলিহু সাল্লাম একবার পানি আনিয়ে উজু করলেন তারপর উভয় হাত তুলে দোয়া করলেন আল্লাহহু ফিরলি উবঈদিন আবি আমিরিন পর আইতুবায়দ ইব তৈহী ফকায়লে আল্লাহ হুমজাইয়া উমেল কিয়ামতি ফওক্যাতি রিনম হালকি কামিনাস ইয়া আল্লাহ আপনি ওবায়েদ আবু আমুরকে ক্ষমা করে দিন আমি তখন তার বগলের শুভ্রতা দেখতে পেলাম আরও দোয়া করলেন ইয়া আল্লাহ আপনি তাকে টিয়ামতির দিন অনেক লুকের উপর মর্যাদাবান করুন পরিচ্ছেদ উঁচু জায়গায় চড়ার সময়ের দোয়া হাদিস পাঁচ হাজার নয়শো বিয়াল্লিশ সুলাইমান ইবনু হার্ব আলিহির সনদে আবু মুসারুদ্দাহু তাইল আনহ থেকে বর্ণিত তিনি বলেন একবার এক সফরে আমরা নবী আলী হুসাল্লামের সঙ্গে ছিলাম যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তখন উচ্চ স্বরে আল্লাহ আকবর বলতাম তখন নবী আলী আলিহুবুসাল্লাম বললেন হে লোকেরা তোমরা নিজেদের জানের উপর দয়া কর কারণ তোমরা কোনো বধির অথবা অনুপস্থিতকে আহ্বান করছ না বরং তোমরা আহ্বান করছ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সত্তাকে কিছুক্ষণ পর তিনি আমার কাছে এলেন তখন আমি মনে মনে পড়ছিলাম লা লাউলা ইল্লাহ বিল্লাহ তখন তিনি বলেন হে আবদুল্লাহ কায়েস তুমি পড়বে লাউলাওয়ালা ইল্লা বিল্লাহ কারণ এই দোয়া হল বেহেস্তের রত্ন ভাণ্ডার সমূহের অন্যতম অথবা তিনি বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্যের সন্ধান দেব না যে বাক্যটি জান্নাতের রত্ন ভাণ্ডার সেটি থেকে একটি রত্ন ভাণ্ডার হল লা হাউলাওয়ালা ইল্লা বিল্লাহ পরিচ্ছেদ উপত্যকায় অবতরণ করার সময় দোয়া এই প্রসঙ্গে জাবির রদিউল্লাহ আনহুর হাদিসে বর্ণিত হয়েছে পরিচ্ছেদ সফরের ইচ্ছা করলে কিংবা সফর থেকে প্রত্যাবর্তন করার পর দোয়া হাদিস পাঁচ হাজার নয়শো তেতাল্লিশ ইসমাইল রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবন রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল্লাহ আলী আলিহুবুসাল্লাম যখন যুদ্ধ হজ কিংবা আমরা থেকে ফিরতন তখন প্রতিটি উঁচু জায়গার উপর তিনবার আল্লাহ আকবার বলতেন তারপর বলতেন ল ইলহ ইল্লহ ওয়াহ্দহুল শরিকলহু লহুল মুল কলহুল হামদু অহুয়া আলা কুল্লি স ইং কদীর আ ইবুন আবিদোনা সামিদোন সদাকল্ল হুয়া দেহু ওয়া নেচর আবিদ্যহু ওয়াজামাল আশজা বাসদেহু আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব হামদ ও তারির জন্য তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান আমরা প্রত্যাবর্তনকারী তাওবাকারী ইবাদতকারী আপন প্রতিপালকের প্রশংসাকারী তালা নিজ প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি তার বান্দাকে সাহায্য করেছেন আর দুশ্মনের দলকে তিনি একাই প্রতিহত করেছেন